হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গুণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি দশ দশমিক এক তোমরা প্রত্যেকে খুলে নাও তোমাদের বইয়ের একশো পঁয়তাল্লিশ নাম্বার পেজ সে একশো পঁয়তাল্লিশ নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা তো দেখো প্রথমে একশো পঁয়তাল্লিশ নাম্বার পেজে একটা ছক আছে সেই ছকগুলো আগে আমি করবো ঠিক আছে আর প্রত্যেকে মন দিয়ে দেখো আশা করছি তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস খুব সহজ আর ইজিলি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি লাভ অথবা ক্ষতি তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এটা যে ছকটা আছে তোমরা তুলে নাও এটা কারণ এটা তোমাদের অবশ্যই লাগবে ঠিক আছে এখানে অনেকগুলো অঙ্ক জুড়ে আছে সে অঙ্কগুলো করাবো প্রত্যেকের লাগবে এটা একটু করে নাও হয়েছে দেখো ভালো করে তোমরা তোমাদের এখানে দেওয়া আছে দেখো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে পঁচিশ পারসেন্ট পঁচিশ লাভ বলেছে এরকমই তো লেখা আছে তোমাদের বইয়েতে তাই তো তো এটা কিভাবে করবে তোমরা বলো এর মানে জানো এই শতকরা এই যে শতকরা লেখা আছে এর মানে জানো শতকরা মানে হচ্ছে একশো বুঝতে পেরেছো মানে একশো টাকাতে লাভ হচ্ছে পঁচিশ টাকার মানে হলো একশো টাকাতে লাভ পঁচিশ টাকার মানে এইটাই তাহলে শতকরা মানে নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকে আর কারো কোনো অসুবিধা নেই তাহলে দেখো আমি সরাসরি অঙ্ক করতে শুরু করে দিচ্ছি একটু মন দিয়ে দেখো ভালো করে দেখো তাহলে আমরা লিখবো দেখো একশো টাকাতে লাভ হয় সমান একশো টাকাতে লাভ হয় সমান পঁচিশ টাকা কারণ নিশ্চয় বোঝার অসুবিধা নেই এক টাকাতে লাভ হয় সমান তাহলে এক টাকাতে কি কম লাভ হবে নাকি বেশি লাভ হবে এক টাকাতে নিশ্চয়ই কম লাভ হবে পঁচিশ টাকার থেকে সেই জন্য পঁচিশ বাই একশো টাকা দেখো এখানে তো টোটাল আমার কত টাকা বলে দিয়েছিল পাঁচশো টাকা তাই তো তাহলে পাঁচশো টাকাতে লাভ হয় সমান পঁচিশ বাই একশো গুণিতক পাঁচশো টাকা সমান দেখো একশো পাঁচে পাঁচশো আর পঁচিশ পাঁচে দুশো পঁচিশ তাই তো পঁচিশ পঁচিশ 200 দুশো নয় পঁচিশ এক পঁচিশ পঁচিশ হবে কত হলো একশো পঁচিশ এটা করো আগে এটা করো আগে তাহলে লাভ কত টাকা হয়ে গেলো টাকা লাভ হয়ে গেল তাই তো করো আগে এটা হয়েছে তাহলে দেখো এখানটায় ভালো করে তাহলে লাভ কত হয়েছে একশো পঁচিশ টাকা তাহলে একশো লাভের ঘরে যে লাভ আছে এখানে একশো আমি পঁচিশ লিখলাম তাহলে আমার একশো পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে পাঁচশো টাকার জিনিসটা একশো পঁচিশ টাকা লাভ করেছে তাহলে সে কত টাকায় বিক্রি করতে পারে বলো পাঁচশো টাকার জিনিসটাতে একশো পঁচিশ টাকা লাভ করেছে তাহলে পাঁচশো টাকার জিনিসটা কিনেছে কিনে এবার বিক্রি করেছে বিক্রি করে তার একশো পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে সে কত টাকায় বিক্রি করেছে নিশ্চয় ছশো পঁচিশ টাকায় এই ছশো তাই কিভাবে অতএব বিক্রয় মূল্য সমান অতএব বিক্রয় মূল্য সমান এই যেখানে পাঁচশো টাকা আছে পাঁচশো প্লাস আর এখানে যে একশো পঁচিশ আছে একশো পঁচিশ টাকা সমান ছশো পঁচিশ টাকা করে নাও প্রত্যেকে কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে জানাও কারও কোনো কত অসুবিধা আছে খুব ইজি তো তাহলে প্রত্যেকে নিশ্চয় বুঝতে পারছ প্রত্যেকে বুঝতে পেরেছো তো তো চলো এরপর আমি নেক্সট প্রশ্নে আসছি দেখো তাহলে আমাদের প্রথম ছকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে এটা আমি মুছে দিচ্ছি দেখো এটাতে দেখো বলেছে যেটা দেখো ছকে কেতে দিয়েছে দেখো তিনশো এখানে তিনশো দিয়েছে আর দিয়েছে সাত পার্সেন্ট ক্ষতি সাত ক্ষতি বলে দিয়েছে তাহলে এটা করো তোমরা নিজেরা এটা নিজেরা একটু চেষ্টা করো একটু একটু নিজেরা চেষ্টা করো এটা করো এটা নিজেরা করো একটু চেষ্টা করো ভালো করে লক্ষ্য করো তোমরা তাহলে আমার শত করা মানে একশো টাকাতে ক্ষতি হয় কত টাকা সাত টাকা লিখবো দেখো একশো টাকায় ক্ষতি হয় সমান সাত টাকা এক টাকায় ক্ষতি হয় সমান সাত বাই একশো টাকা অতএব এই যে তিনশো আছে তিনশো টাকায় ক্ষতি হয় সমান সাত বাই একশো গুণিতক তিনশো একটা 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 তাহলে এখন সমান সাত তিনে কত হয় একুশ টাকা তাহলে একুশ টাকা আমার লাগে লাভ ছিল এখন কি হয়েছে ক্ষতি হয়ে গেছে তাই তো তাহলে একুশ টাকা আমার ক্ষতি হয়ে গেছে তাহলে তিনশো টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করেছে কী করে তিনশো একুশ হবে তিনশো একুশ হলে তো তার একুশ টাকা লাভ হয়ে যাচ্ছে তার তো ক্ষতি বলেছে বলো তার ক্ষতি হয়েছে তাহলে তো নিশ্চয়ই মাইনাস করতে হবে তাই তো অতএব যেহেতু এখানে ক্ষতি হয়েছে ঠিক আছে ক্ষতি হয়েছে অতএব বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান তিনশো মাইনাস একুশ টাকা সমান কত টাকা বলো নয় সাত দুশো উনআশি টাকা তোমাদের এটাই হয়েছে তো দুশো উনআশি টাকা তাহলে এখানটা লিখে দাও দুশো উনআশি টাকা তাহলে অঙ্কগুলো সহজ লাগছে নাকি কঠিন লাগছে সহজ লাগছে তো মোটামুটি ঠিক আছে নেক্সট ছকে যেটা আছে সেটা করো নিজেরা হুম তাহলে এটা আমি মুছে দিচ্ছি প্রত্যেকের হয়ে গেছে কি করে নাও প্রত্যেকে হয়েছে মুছে দিচ্ছি আমি তাহলে দেখো এখানে বারোশো পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আট পার্সেন্ট ক্ষতি বলেছে তাই তো আট পার্সেন্ট ক্ষতি আট ক্ষতি তাহলে দেখো একশো টাকায় একশো টাকায় ক্ষতি হয় সমান আট টাকা এক টাকায় ক্ষতি হয় সমান আট বাই একশো টাকা এবং অতএব বারোশো পঞ্চাশ টাকায় ক্ষতি হয় সমান আট বাই একশো গুণিতক বারোশো পঞ্চাশ এই শূন্য এই শূন্য কাটা তাই তো পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচে পঁচিশ দুই চারে আট চার পঁচিশ একশো একশো টাকা ক্ষতি হয়েছে তাই তো তাহলে ক্ষতি হয়েছে কত টাকা একশো টাকা তাহলে কত টাকায় বিক্রি করেছিল জিনিসটা বিক্রয় মূল্য কত হবে বলো বিক্রয় মূল্য কত হতে চায় একশো টাকা যদি ক্ষতি হয়ে যায় অতএব ইয়েস বিক্রয় মূল্য সমান বারোশো পঞ্চাশ মাইনাস একশো টাকা সমান এগারোশো পঞ্চাশ টাকা কারো কি কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে কারো কোথাও কিছু বুঝতে অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে এরপর আমি নেক্সট ছক যেটা আছে সেটা বোঝাবো তোমাদেরকে হয়েছে এটা মুছে দিচ্ছি তাহলে আমি করে নাও তাড়াতাড়ি হয়ে গেছে তোমার ঠিক আছে দেখো এখানে বলেছে তেইশ হাজার টাকা বিক্রয় করেছে তেইশ হাজার টাকায় বিক্রি করেছে তাই তো তেইশ হাজার টাকায় বিক্রি করেছে লাভ কত লাভে পনেরো পার্সেন্ট লাভে তাই তো পনেরো টাকা লাভে পনেরো লাভ বলেছে তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত হতে পারে করো চেষ্টা করো একটু আচ্ছা পনেরো পার্সেন্ট লাভ বলেছে মানে দেখো ভালো করে ভালো করে বোঝার চেষ্টা করো পনেরো পার্সেন্ট লাভ মানে কি একশো পনেরো টাকা যে জিনিসটা বিক্রি করেছে তাহলে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য তাহলে একশো পনেরো টাকায় পনেরো পার্সেন্ট লাভ মানে নিশ্চয়ই একশো পনেরো টাকা একশো টাকার জিনিসটা একশো পনেরো টাকায় বিক্রি করেছে তো তবেই তার পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে এখানে যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যটা আমাকে আগে রাখতে হবে ভালো করে বোঝার চেষ্টা করো সব অঙ্ক সমান নয় এতক্ষণ আমরা কয় মূল্যে মান বসে ছিল কিন্তু এখন কোথায় বসে না বিক্রয় মূল্যে তো আর এখানে লাভটা বলে দিয়েছে পনেরো পার্সেন্ট তাহলে একশো টাকার জিনিসটা নিচ্ছে একশো পনেরো টাকায় বিক্রি করেছে তাহলে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য যে জিনিসটার দাম একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য হবে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য হবে সমান একশো টাকা ভালো করে বোঝার চেষ্টা করো একশো টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে কয় মূল্য কত টাকা হবে একশো টাকা এটার তো আমার সিম্পল প্রসেস তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য হবে দেখো ভালো করে তাহলে একশো বাই একশো বাই একশো পনেরো টাকা কারো কি বুঝতে অসুবিধা আছে এইটুকু পাঠ তাহলে দেখো তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা তো বিক্রয় মূল্যে ঘরেই আছে তেইশ হাজার টাকা বিক্রয় হলে বিক্রয় মূল্য হলে কয় মূল্য হবে সমান একশো বাই একশো পনেরো গুণিতক তেইশ হাজার এবার কাটাকুটি করো দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ শূন্য দেখো তেইশ একে তেইশ একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে দেখো দুই একে দুই একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে কুড়ি হাজার টাকা তাহলে কয় মূল্য কত টাকা হবে কয় মূল্য হয়ে যাবে কুড়ি হাজার টাকা তাহলে লাভ কত হয়েছে এখানে তিন হাজার টাকা লাভ হয়েছে কারণ কুড়ি হাজার টাকা জিনিসটা কুড়ি হাজার টাকার জিনিসটা সে তেইশ হাজার টাকায় বিক্রি করেছে তাহলে লাভ দাঁড়িয়ে তিন হাজার টাকা হয়েছে ব্যাস সমস্ত কিছু আমার হয়ে করে নাও করে নাও তাড়াতাড়ি অতএব কয় মূল্য টাকা লাভ সমান অতএব কয় মূল্য কুড়ি হাজার টাকা এবং লাভ সমান তেইশ হাজার মাইনাস কুড়ি হাজার টাকা সমান তিন হাজার টাকা কারো কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নেই তো করে না তাহলে একের দাগে তোমাদের যে ছকটা আছে মোটামুটি ওটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল লেখচিত্রটি দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুয়ের দাগেতে আছে আচ্ছা লেখচিত্র থেকে কয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক কয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক আছে আচ্ছা ঠিক আছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ ষাট টাকা তার বিক্রয় মূল্য কত হবে হিসাব করি হয়েছে তো বন্ধুরা এটা তোমাদের নেক্সট দিন আমি দুয়েরটা বজাবো ঠিক আছে কারণ দুয়েরটা লেখকচিত্র তোমরা প্রত্যেকে গা পানবে গা পানলে আমি সেখানে ভালো করে বুঝিয়ে দেবো শুনতে পেরেছ তাহলে দুয়েরটা আমি পরে করব এখন আমি তিনেরটা করাই তোমাদেরকে তিনের অঙ্কটা করাই দুয়েরগুলো আমি দুয়েরটা আমি পরে করিয়ে দেবো তোমাদেরকে করে নাও এটা তাড়াতাড়ি হয়েছে মুছে দিচ্ছি তাহলে আমি দেখো তিনের অঙ্কটা দেখো ভালো করে তাহলে এটা তো পুরোটাই মুছে দেওয়ার দরকার আছে আর নেই এর দরকার নেই আর আমার কাজ মিটে গেছে মোটামুটি তিনের প্রশ্নটা দেখো বলেছে যে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছেন তাহলে একশো ছিয়াত্তর টাকায় ঘড়িটি বিক্রি করেছিলেন কিন্তু করার পর সুবীর কাকার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বলেছে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে নিশ্চয় ঘড়িটার দাম আরও বেশি ছিল তো ঘড়িটার দাম মানে ঘড়িটা তিনি কত টাকায় কিনেছিলেন সেটা আমাকে দেখতে হবে তার মানে ধরি ঘড়িটি তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য ঘড়িটির বিক্রয় মূল্য ঘড়িটির বিক্রয় মূল্য এখানে কত টাকা বলে দিয়েছে একশো ছিয়াত্তর টাকা ক্লিয়ার প্রত্যেকের কাছে দেখো ক্ষতি কত ক্ষতি সমান কত বারো পার্সেন্ট বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে নিশ্চয় দেখো বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে বিক্রি করে মানে কি বলো বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকা জিনিসটা সে কত টাকায় বিক্রি করেছে বলো অষ্টআশি টাকায় কারণ একশো থেকে তুমি বারো বাদ দিয়ে দাও না তাহলে অষ্টআশি হয়তো তাহলে একশো টাকা জিনিসটা অষ্টআশি টাকায় বিক্রি করেছে তাহলে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য হবে সমান একশো টাকা এটুকু পাট কি কারো বুঝতে অসুবিধা আছে মানে অষ্টাশি টাকায় যেটা বিক্রি করেছে সে কিন্তু আদৌ কিনেছে সেটা একশো টাকায় একশো টাকায় কিনে সে অষ্টাশি টাকা বিক্রি করতে তবেই তো তার বারো বারো ক্ষতি হয়েছে তাই তো তাহলে এক টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য হবে সমান তাহলে একশো বাই এই অষ্টআশি টাকা ক্লিয়ার এরপরে দেখ এখানে তেমন বিক্রয় মূল্য কত টাকা বলে দিয়েছে একশো টাকা তাহলে একশো ছিয়াত্তর টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান একশো বাই অষ্টআশি গুণিতক একশো ছিয়াত্তর তাহলে অষ্টআশি দুগুণে একশো হয় কে দুই দিয়ে গুণ করা দেখবে একশো ছিয়াত্তর তাহলে একশো দুগুণে কত দুশো টাকা দুশো টাকাই হবে তোমাদের সঠিক উত্তর তাহলে যেটা তিনি একশো ছিয়াত্তর টাকায় একশো ছিয়াত্তর টাকায় যেটা কি করেছিল বিক্রি করেছে সে আদৌ ঘড়িটা কিনেছিল দুশো টাকায় তাহলে দুশো টাকার ঘড়িটা সে একশো ছিয়াত্তর টাকায় বিক্রি করতে তবেই তার বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে এটাই তোমাদের উত্তর কারো কি বুঝতে অসুবিধা আছে করে নাও তিনি ঘড়িটি দুশো টাকায় কিনেছিলেন অতএব তিনি ঘড়িটি দুশো টাকায় কিনেছিলেন অতএব তিনি ঘড়িটি দুশো টাকায় কিনেছিলেন করে নাও তাড়াতাড়ি তোমরা পর থেকে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এরপর চারের অঙ্কটা দেখো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে চারের অঙ্কটা করা করাচ্ছে একটু মন দিয়ে দেখো খালি ভালো করে দেখো আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বারো টাকায় বিক্রি করেন হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে দশটি লেবুর কয় মূল্য কত টাকা তিরিশ টাকা আনে ওরা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে দশটি লেবুর কয় মূল্য সমান তিরিশ টাকা দেখো দশটি লেবুর কয় মূল্য সমান তিরিশ টাকা মানে কি দশটি লেবুর কয় মূল্য তিরিশ টাকা মানে দশটি লেবু কিনেন তিরিশ টাকায় তাহলে কী বলেছে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেন তাহলে একটি লেবুর কয় মূল্য দেখো দশটি লেবু যদি তিরিশ টাকা হয় তাহলে একটি লেবুর কয় মূল্য সমান তিরিশ বাই দশ তাহলে তিরিশ বাই দশ টাকা সমান তিন টাকা বুঝতে পেরেছ দেখো দশটি লেবু যদি সে তিরিশ টাকা কেনে তাহলে একটা লেবুর দাম কত তিন নিশ্চয় তিন টাকা হবে এরপরে দেখো প্রশ্নতে বলেছে যে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেন প্রতি ডজন মানে বারো বারোটাতে এক ডজন তো বারোটা লেবু মানে এক ডজন তাহলে বারোটি লেবুর বিক্রয় মূল্য বারোটি লেবুর বিক্রয় মূল্য বারোটি লেবুর বিক্রয় মূল্য সমান বিয়াল্লিশ টাকা তাহলে বারোটি লেবুর লেবুর বিক্রয় মূল্য যদি বিয়াল্লিশ টাকা হয় তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য একটি লেবুর বিক্রয় মূল্য সমান বিয়াল্লিশ বাই বারো টাকা তার মানে দেখো ছয় সাত বিয়াল্লিশ ছয় দুগুণে বারো মানে টাকা বুঝতে পেরেছ তার মানে দেখো তাহলে তিন টাকায় সে কিনছে বিক্রি করছে একটা লেবু কত টাকা তিন টাকায় একটা লেবুতে তার কত লাভ আছে বুঝতে পারছো পঞ্চাশ পয়সা মানে আঠানা জায়গা বলো মানে এটা এটা সাত বাই দুই মানে কি সাড়ে তিন তো তাহলে তিন টাকা লেবুটাকে সে সাড়ে তিন বিক্রি করছে মানে পঞ্চাশ পয়সা লাভ আছে এক একটা লেবুতে ক্লিয়ার হয়েছে দেখো এখানে একটা লেবু কিনছে সে তিন টাকা আর এখানে একটা লেবু বিক্রি করছে সে এত টাকায় মানে সাড়ে তিন টাকায় এইটুকু পার যদি বুঝে থাকো তোমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তো তাহলে আমি মুছে দিচ্ছি এটা মুছবে এটা তাহলে এই যে তিন টাকায় সে কিনছে তাহলে আমি এটা তো লিখতেই পারি তিন টাকায় তিন টাকায় লাভ হয় সমান দেখো তিন মাইনাস সাত বাই দুই টাকা তিন মাইনাস সাত বাই দুই টাকা তাই তো তার মানে দেখো ভালো করে সমান তিন দু ছয় মাইনা সাত বাই দুই টাকা সমান হাফ টাকা লাভ হয় বুঝতে পেরেছ কত টাকা লাভ হয় তিন টাকায় লাভ হয় সমান হাফ টাকা এটা তোমরা করতে পারি এক টাকায় লাভ হয় সমান দেখো এক টাকায় লাভ হয় সমান এই হাফ ইন্টু তাহলে এক টাকায় নিশ্চয়ই কম লাভ হবে তো আরও তাহলে কম যখন লাভ হবে তিন টাকায় যদি হাফ লাভ হয় তাহলে এক টাকায় নিশ্চয় আরও কম লাভ হবে তাহলে তখন এই তিনটা কোথায় গুণ আকারের নিচে চলে আসবে তো এই তিনটা গুণ আকারে এর নিচে চলে আসবে এরপর বলেছে আমার দেখো শতকরাই বের করাতে হবে কারণ যেহেতু এটা লাভ ক্ষতির অঙ্ক শতকরা মানে কি একশো যেহেতু তোমরা বলে কোথায় বই একশো দেওয়া আছে বইয়ে একশো দেওয়া থাকবে না কিন্তু প্রত্যেকটা জিনিস কত পার্সেন্ট লাভ হয় বলেছে যা বলেছে মানে সেটা একশোটা বের করাতে হবে শতকরাই বের করাতে হবে তাহলে একশো টাকায় লাভ হয় সমান এক বাই দুই গুণিতক তিন গুণিতক একশো তার মানে দেখো দুই পঞ্চাশে একশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ করো তিনাকে তিন দুই শূন্য তিন ছয় আঠেরো দুই দুই তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ ষোলো পূর্ণ শতাংশ লাভ হয় বুঝতে পেরেছ ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ করো প্রত্যেকে অতএব আনোয়ারা বিবি লাভ ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ অতএব আনোয়ারা বিবির লাভ ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ করে না প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি এটা হয়ে গেলে আমি পাঁচের অঙ্কটা করাবো কারো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানো তো বন্ধুরা দেখো পাঁচের অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য পাঁচের অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি আর এটা আমি ভালো করে দেখো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাবো আর এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ অঙ্ক কারণ এটা পরীক্ষাতে মাঝে মাঝে আসে সেই জন্য একটু ভালো করে মন দিয়ে দেখো বলেছে হচ্ছে অমলবাবু একটু ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে কত কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন কুড়ি পার্সেন্ট কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে মানে আরও যদি দুশো টাকা বেশি দাম দিয়ে বিক্রি করতো তখন তার আর ক্ষতি নাই ক্ষতির বদলে ফাইভ পার্সেন্ট লাভ হয়ে যেত আগে তো ক্ষতি হয়েছিল ক্ষতির বদলে ফাইভ পার্সেন্ট লাভ হয়ে যেত তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি তাহলে তিনি ছবিটা কত মূল্যে হিসেবে কিনেছিলেন সেটা তো আমরা জানি নি সেটাকে আমরা এক্স ধরে নেব মনে করি ছবিটির কয় মূল্য সমান এক্স টাকা কত টাকার জায়গায় যে কত মূল্যে কিনেছিল এটা তো আমরা জানি নি এটাকে আমরা এক্স ধরে নেব মনে করি মনে করি ছবিটির কয় মূল্য সমান এক্স টাকা ছবিটির কয় মূল্য কত টাকা এক্স টাকা অত কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে দেখো যখন কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে বলে দিয়েছে যে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে তো কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে দেখো ভালো করে একশো টাকায় যেমন কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে যে জিনিসটা একশো টাকায় বিক্রি করবে তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা বিক্রয় মূল্য হলে আচ্ছা আচ্ছা সরি ক্ষতি হয়েছে তো তাহলে একশো টাকা কয় মূল্য হলে একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান আশি টাকা কারণ কী দেখো একশো টাকার জিনিসটা যখন কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে সে নিশ্চয়ই একশো টাকায় কিনেছিল আশি টাকায় বিক্রি করেছে বলে তার কুড়ি টাকা ক্ষতি হয়েছে তাহলে এই কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে মানে এই লাইনটা কেন লিখেছি তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমার একশো টাকার জিনিসটা সে বিক্রি করেছে আশি টাকায় তাই তার কুড়ি টাকা ক্ষতি হয়েছে তাহলে দেখো আমরা এখানে দেখো কী ধরেছি কয় মূল্য তো এক্স টাকা ধরেছি তাহলে একশো টাকার বদলে এক্স টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান আশি বাই একশো গুণিতক এক্স এই শূন্য এই শূন্য কাটা দুই চার আট দুই পাঁচে দশ সেই জন্য ফোর এক্স বাই ফাইভ টাকা হয়ে যাবে করে নাও কারো কি অসুবিধা আছে অসুবিধা নেই তো করে নাও এটা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে এটাকে টুকে নাও তারপর আমি বলছি ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে অঙ্কটা এমনিতেই প্রচুর গুরুত্বপূর্ণ আর খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে তাহলেই বুঝতে পারবে নালে বুঝতে পারবে না হয়ে গেছে লেখা ঠিক আছে দেখো যখন কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে বিক্রয়মূল্যটা তখন হয়ে যাচ্ছে ফোর এক্স বাই ফাইভ টাকা এরপর কুড়ি এই দা কুড়ি ক্ষতির জায়গায় যখন ফাইভ পার্সেন্ট লাভ হয়ে যাবে তখন কত হবে দেখো তাহলে এটা আমি আপাতত ঠিক আছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে লাভ এইটা হচ্ছে লাভ দেখচুয়ালি মানে কয় বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি লাভ তো হয় নি বিক্রয় মূল্য যখন 20% খুদিতে বিক্রি করছে তখন বিক্রয় মূল্য এটা হয়ে যাচ্ছে লাভ তো হয় তার ঠিক আছে এবার যখন 5% লাভে বিক্রি করবে তখন তার বিক্রয় মূল্যটা কত হবে দেখব এরপর এই 5% লাভের সাপেক্ষে আমরা দেখব দেখো ভালো করে 5% লাভ হলে 5% লাভ হলে তাহলে একশো টাকা জিনিস একশো টাকা কয় মূল্য হলে একশো টাকা কয় মূল্য হলে একশো টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান দেখো একশো টাকা যদি কয় মূল্য হয় একশো টাকা যদি কেনা মূল্য হয় সেটা কত টাকায় বিক্রি করবে ফাইভ পার্সেন্ট লাভ করছে তো তাহলে নিশ্চয়ই একশো পাঁচ টাকা বিক্রি করবে সে কারো তো বোঝার অসুবিধা নেই তাহলে দেখো এক টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে এক টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান একশো পাঁচ বাই একশো টাকা আমি কয় মূল্য ওখানে কত টাকা ধরেছিলাম প্রথমে এক্স টাকা তো তাহলে দেখো এক্স এক্স টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান একশো পাঁচ বাই একশো গুণিতক এক্স তাহলে দেখো একুশ এটা কুড়ি হবে পাঁচ দিয়ে কাটাকটি করো তাহলে কি একুশ এক্স বাই কুড়ি টাকা একুশ এক্স বাই কুড়ি টাকা কারো বোঝার অসুবিধা আছে নেই তো তাহলে যখন পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করছে তখন সেটা কত হয়ে যাচ্ছে একুশ এক্স বাই কুড়ি টাকা হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা এখানে থেমে যায় না গল্পটা আবার স্টার্ট হবে দেখো ভালো করে কিন্তু আরো দুশো টাকায় বিক্রি করলে তবে এটা হচ্ছে বুঝতে পেরেছ আগে করে নাও এটা করে নাও তারপরে আমি তোমাদের আবার বোঝাচ্ছি নেক্সট পার্টটা তো বন্ধুরা গল্পটা তোমাদের শেষ হয়নি এই গল্পটা এবার শুরু হচ্ছে দেখো ভালো করে দেখো এই যে এটা পেয়ে গেলে ঠিক আছে এইটা যে পেলে কিন্তু আরও দুশো টাকা যদি বেশি দামে বিক্রি করে তবেই এইটা হবে আগে তো ক্ষতি হচ্ছিলো এইটাতে কিন্তু দুশো টাকা যদি বেশি দামে বিক্রি করে তবেই এইটা হবে তাহলে এরপর আমাকে শর্ত অনুসারে কাজ করতে হবে দেখো তাহলে ভালো করে তাহলে দেখো শর্তানু সারে শর্তানু সারে ভালো করে দেখো টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি মাইনাস ফোর এক্স বাই ফাইভ সমান দুশো এটা তো আমি করতেই পারি কারণ কি দুশো টাকা লাভ করছে মানে কি এইটা থেকে না এটা বাদ দিলে তবেই তো তার দুশো টাকা বেশি বেশি দামে বিক্রি করছে ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে কখন যখন দুশো টাকা বেশি দামে বিক্রি করছে তাহলে ফাইভ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য তখন কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি তাহলে টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি থেকে ফোর এক্স বাই ফাইভ বাদ দিলে তবেই তো তার দুশো টাকা বেশি দামে বিক্রি করছে সে এবারে এখান থেকে নেক্সের মান পেয়ে যাওয়া মানে আমরা আরামসে অমলবাবু মানে ওই যে ছবিটা কত মূল্য ছিল সেটা কারণ ছবিটার মূল্যকে আমি কি এখানে কত জায়গায় কী ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে এক্সের মানটা আমাকে বের করাতে হবে এক্সের মানটা যা পেয়ে যাবো আমরা উত্তরটা পেয়ে যাবো দেখো ভালো করে বা করলাম কুড়ি আর পাঁচের লসাগু কুড়ি হয় টোয়েন্টি ওয়ান এক্স যেরকম আছে থাকলো মাইনাস ফোর এক্স গুণিতক এর সঙ্গে পাঁচ চারে কুড়ি চার করে দাও সমান সমান দুশো করে দাও বা করবো দেখো তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস ষোলো এক্স বাই কুড়ি সমান দুশো বা তাহলে এটা থেকে এটা বাদ দাও কত হয়ে যাবে দেখো ফোর কুড়ি ফাইভ এক্স ফাইভ এক্স দুশো উনি তক এই কুড়িটা কি এদিকে চলে যাবে তো হ্যাঁ তাহলে দেখো পাঁচ চারে কুড়ি হয় তো তাহলে এক সমান কি চার দুগোনে কত আট একটা দুটো আটশো টাকা করো আটশো টাকাই তোমাদের সঠিক উত্তর হবে হয়েছে অতএব দেখো করে নেও তাড়াতাড় আগে অতএব তিনি ছবিটি তিনি ছবিটি কত জায়গায় আটশো টাকা আটশো টাকা মূল্যে কিনেছিলেন তিনি ছবিটি আটশো টাকা মূল্যে কিনেছিলেন অসুবিধা আছে কোথাও কিছু তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেও তো থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট ক্লাস আবার দেখাবে